বলুন সন্তানের উপর যদি কোন বিপদ আসে গো, এই বিপদের খবর কেউ জানে না, আগে জানে কে? বাবারা মারে ছিল, মারে কষ্ট দিও না, জান্নাতের চেয়েও দামি হলো তোমার মা, জান্নাতের চেয়েও দামি হলো তোমার আমার মা। রাসূল বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত, জান্নাতের নিচে মা বলে নাই, মার পায়ের নিচে জান্নাত। কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন লেগে গেছে বাবা গো, কেন জানি কান্না থামাইতে পারি না গো বাবা। আব্দুর রশিদ চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, মার কাছে যাইয়া ডাকে, মা গো তোমার বুকের আগুনের কারণ আমি আব্দুর রশিদ। নবীর দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কালকে এমন সময় তোমার আব্দুর রশিদ আর তোমার মা ডাকতে আসবে না, কালকে এমন সময় তোমার আব্দুর রশিদ থাকবে গো মা কবরে। মা গো এ রাত্রটা থাকবো তোমার পাশে, বিছনা করে দিলেন মা, ডাকতেছে আব্দুর রশিদ, আসো বাবা ঘুমিয়ে যাও। সারা রাত আমি তোমার মাতার পাশে বসে বসে আমি মা জীবনের শেষ দেখা তোমাকে দেখব, তুমি ঘুমিয়ে যাও বাবা ঘুমিয়ে যাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন, মা পাশে বসে আছেন। একটু পরে বিছানার থেকে উঠে ঘরের দরজার দিকে যাচ্ছে, মা টাইনা ধরছে, বাবা ঘুমাও কোথায় যাও, আমি তোমার মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াবো। আবার শুয়ে গেলেন, আবারও একটু পরে দরজার দিকে যাচ্ছেন, মা ডাকতেছেন, আব্দুর রশিদ রে কালকে মৃত্যু হবে বলে বুঝি ছটফট করছো, তোমার বুঝি ঘুম আসতেছে না, বাবা শুয়ে যাও তোমার মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াবো। আব্দুর রশিদ জবাব দিচ্ছে, মা কালকে মৃত্যু হবে বলে আমি ছটফট করি না গো মা। মা গো কেন ছটফট করি শুনো, তুমি আমাকে তাই না বিছানায় শোয়াও ঘুমানোর জন্য, আমি তো তোমার পাশে ঘুমানোর জন্য অনুমতি নিয়ে আসছি। মা গো তোমার ডাকে যখন বিছানায় শুয়ে যাই ঘুমানোর জন্য, মা আমি দরজার দিকে এই জন্য যাই, মা গো আমি দেখি আমি বিছানায় শুয়ে গেলে আমার মদিনার নবী দরজায় দাঁড়ায় আমার ডাকতে থাকে। আমি রাসূল মদিনার থেকে এসেছি তোকে নেওয়ার জন্য রে আব্দুর রশিদ, এই বিছানায় নয় আমি রাসূলের পাশের বিছানায় ঘুমাবি। সেই মুসলমান আমরা সত্য কথা বলবো, জীবন যাইতে পারে মিথ্যা কথা বলতে, মুসলমান পারে না। একবার বলুন আল্লাহু আকবার। তাই বলেছিলাম সত্যের আওয়াজটা গর্জিয়াস হতে হবে, কারণ মুসলমান সত্য কথা বলবে, এটাই মুসলমানদের আদর্শ। একবার বলুন না আলহামদুলিল্লাহ। বাবা বিছানার ব্যবস্থা করতে পারলে দাও, লোকেরা বসো একটা রাত্র, আল মদিনা মসজিদের পক্ষে মদিনার ভালোবাসাই দেখ, এই রাত্রটা যদি কবুল হয় আব্দুর রশিদের মতো আমার নবীর দিদার নসিব হয়ে যেতে পারে। মহব্বতে আরো দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি
আপনি سنتے جنیوں سے صالحی صلو علیہ سمانی کا مسلم جنتا আমাদের দুই নম্বর নবীর সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে, পশ্চিম রিয়ারকুল এলাকাবাসীর পক্ষ থেকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সবাই বলুন মারহাবা। সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন, উনি ওনার আসন গ্রহণ করে অলঙ্কৃত করেছেন। সকলে আবারও বলুন মারহাবা। বাবার আসুন, আমি আলোচনার দিকে যাই। কষ্ট হলেও যে যেখানে বসছেন আর যেন টানাটানি না করতে হয়, কারণ সময় কিন্তু চলে যাবে। আমার কথার বলার উদ্দেশ্য ছিল এই নামটা মসজিদ আল্লাহর ঘর, নামটা হয়েছে মদিনাওয়ালা। সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আজকে যারা আমরা বসেছি, যে জায়গাটায় বসেছি, এই জায়গাটার কথা রাসূল বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আমি আপনাদের কাছে এটাই জানতে চাইছিলাম, আমার নবীর কথা সত্য না মিথ্যা? তাহলে আপনারা এখন কি বেহেশতের বাগানে বসা? একবার আলহামদুলিল্লাহ কয়। অনেকে কইবেন হুজুর আমরা তো কিছু মানুষ আছি না, আমরা দুই করছি না, আমরারও কি বেহেশতের বাগান ও জায়গা দিছে? বাজারও আমরা আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আমরা এই নবী না হইলে কি বেহেশত হইত না? এই নবীর উম্মত বেহেশতের বাগান যাইব এটা কোন ব্যাপার হয় না। নামাজ এনে নাই, কালিমাটা আছে না? হাদিস শরীফে রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এই কালিমা যারা পড়েছে তারা বেহেশতে প্রবেশ করবে। আপনি এই বেহেশতের বাগান রাসূল বলেছে, তালাশ করে দেখেন একজন মানুষ নামাজ ছাড়া থাকতে পারে কিন্তু কালিমা ছাড়া নাই, ঠিক কি না? কালিমা ছাড়া নাই। তাহলে আবারও বললাম, রাসূল বলেছেন এটা বেহেশতের বাগান, তাহলে আমরা যারা এই মাহফিলে বসেছি এখন আমরা কোথায় বসে আছি? কবির হুজুর এত সহজে বেহেশতের বাগানে গেলাম, বাজানো এই সহজে বেহেশতের বাগান আখির নবীর উম্মতে পায়, অন্য নবীর উম্মতে পায় না। শুধু বেহেশতের বাগান না তো, আমরা আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী এবং উম্মতের জীবনী খুলুন, কোন নবী এবং কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। আলেম ওলামা আছেন, প্রিন্সিপাল সাহেব আছেন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। আমরা যারা আখিরি নবীর উম্মত, প্রত্যেক বৎসরের মধ্যে একটা মাস বেহেশতের দরজা পুরা মাস। আচ্ছা বলতে পারবেন এই মাসটা কোনটা? একবার বলুন আল্লাহু আকবার। এই কোয়াজটা কি সত্য না মিথ্যা আপনাদের জন্য বলবেন হুজুর? কই কি, আমরা আজকে অনেকে নামাজও পড়ছি না, বেহেশতের বাগানে জায়গা দিল, আবার কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খুলে না। আমরা লাগিয়া এক মাস বেহেশতের দরজা খুলে রাখে, তা তো আমরার ভাগ্যটা খুব ভালো দেখা যায়। কি কন ভাগ্যটা কি? শুধু এক মাস
বেহেশতের দরজা খোলা থাকে এটা শেষ না। আমার নবী মেরাজের সফরে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে দেখা। ইদ্রিস আলাইহিসসালামকে নবী প্রশ্ন করেছিলেন, ইদ্রিস তুমি তো সশরীরে বেহেশতে গেছো, বেহেশতের নাজ নিয়ামত খাইছো, হুরমালা দেখছো, কত কিছু দেখছো, কত কিছু খাইছো, কেমন খাইছো, কেমন দেখছো, কত দেখি। ইদ্রিস আলাইহিসসালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, কইছে ঠিক আছে, আমি বেহেশতের বারিন্দার কইয়া পানি খাইছি, আমি পানির লেগে আইছিলাম, কারণ আছে পানির লেগে কেন গেছে, লম্বা ঘটনা আমি ছোট করে বুঝছি, আলোচনার সামনে অনেক, পানি খেয়েছি, বেহেশতের ভিতরে যাইবার লেগে দরজায় ধাক্কা দিছি, দরজা খুলেন, দরজা খুলেন, বেহেশতের ভিতর দেখো কে কে, আমি বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস, ইদ্রিস আলাইহিসসালাম, দরজা খুলেন, বেহেশতের ভিতরতে আমারে কয় উপরে তাকান, উপরে তাকান, আমি উপরে তাকাইছি, উপরে তাকায় দেখি বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা রাখছে, লেখা রাখছে। অনেক সময় দেখেন আপনার যেগুলি সিটিং সার্ভিস মৌলভী বাজার টু ঢাকা শ্রীমঙ্গল ইস্ট অফিস দেয় টিকিট দেয় না বাসের, বাস বাস টিকিট দেয়, কিন্তু এই যে এই মৌলভী বাজারতে এক ভদ্রলোক ধনী মানুষ একবারে জামা কাপড় কিন্তু ভদ্রলোকের পছন্দ হইতেছে না এই লোকটা, অন সিট নাম্বার টাকা তো একই, তো উড়াইয়া দিতেও পারে না। অবশেষে একটু যন্ত্রণা শুরু করছে কি, সিগারেট ধরাইয়া আমার দিকে দোয়াটা দিয়ে নামার কষ্ট হয়, আবার মারছে, জানালা খোলা আছে বাহিরে মারেন, আমার দিকে মারেন কেন, সিগারেট খাই না আমার কষ্ট হয়। ওই ভদ্রলোক কথা বলবেন না, এই যে দেখেন বাসের সাইডে লেখা আছে আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন, আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন। এখন এই কথা কইতে কইতে তো প্যাসেঞ্জার শ্রীমঙ্গল থেকে লইয়া গাড়ি তো টানই মারছে, ফুরাই স্পিডে গাড়ি, অপরক হইয়া প্যাসেঞ্জার ড্রাইভারের পাশে গিয়ে ডাকছে, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, কইছে কয় আমার একটা অভিযোগ, কয়া কথা বলবেন না, কয় আমার অভিযোগ, কয় না কথা বলবেন না, আরে বাবা আমার অভিযোগ শুনবেন না, ওই অভিযোগ শুনবো মিয়া, দেখেন সামনে তাকান, সামনে তাকান, সামনে দেখছি লেখা রাখছে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। আর বিচার খাইল না, এনেই বইল, এই বেচারাও দাওয়াইয়া উড়াই দিল। ইদ্রিস আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধাক্কাইলাম, ভিতর থেকে উপরে তাকান, হুজুর উপরে তাকায় দেখি লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুজুর ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যদি যাইতাম গো নবী, তাহলে বুঝি জান্নাতের দরজা খুইলা দিত। নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে যাবে মদিনা, এই নবীর উম্মত
আমাদের জন্য জান্নাতের বাগান হলো কোরআন হাদিসের মাহফিল। কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা থাকে না, আখেরি নবীর উম্মতের জন্য একটা মাস জান্নাতের দরজা খোলা। কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা থাকে না, শুধু আপনাদের মতো আখেরি নবীর উম্মতের জন্য রমজান মাসটা জান্নাতের দরজা খোলা থাকে। শুধু জান্নাতের দরজাই খোলা নয়, আমার নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত কোন নবী রাসূলের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আজকে সেই নবীর উম্মত করে যারা আজকে বাংলার জমিনে 3,500 মাইল দূরে, 6,000 কিলোমিটার, 6,000 কিলোমিটার দূরে, 3,500 মাইল দূরে, 3,500 মাইল দূরে, 1400 বছর পরে আমার নবীরে দেখার সুযোগ হলো না গো। মক্কার লোকেরা নবী দেখাও কালিমাওয়ালা হইতে পারলো না গো, আমার নবীরে না দেখে 1400 বছর পরে সেই নবীর কালিমা পরে মুসলমান হইয়া আজকে যারা বসে আছেন গো, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। যারা মাহফিলে বসে আছি, মাহফিলটা মসজিদের উদ্যোগে, বলুন মসজিদ কার ঘর? আল্লাহ। আবার বলুন আল্লাহ। এবার নন আগে আল্লাহর চিনি, এত বড় আকাশটা খুঁটি বিহীন কে ঝুলাইয়া রাখলেন? এমন কোন শক্তি পৃথিবীতে আছে খুঁটিবিহীন এমন একটা আকাশ ঝুলাইয়া রাখতো? আমরা তো বিল্ডিং করলে কত খুঁটি, কত রড, সিমেন্ট, পাথরের কণা, ইটের কণা, তারপরে আবার 2-5 বছর পর পর রং করতে হয়। এই যে আকাশটা বানাইছে একবার, কোনদিন বাংলাদেশে আইসা ফেরেশতারা কইছে আকাশ রং করার টেন্ডার হইব? একবার যে রং কইরা দিছে এই রং কিয়ামত পর্যন্ত চলবে। এবার আসুন, মাছ কত প্রকার বানাইছে, এটা কার লাগে বানাইছে? আল্লাহ খাইতো না বান্দা খাইতো? এর এক একটা মাছ বানাইবার ক্ষমতা কি আমরা আছে? রাখলাম মাছ। এবার আসুন ফল ফলাদি, কত জাতের ফল ফলাদি আমাদের বাংলাদেশে। আল্লাহ ভাই বাংলাদেশের ফল খায়া তোমার তৃপ্তি আসে না, তোমার জন্য বিদেশ থেকে ফল ব্যবস্থা করে দিছি। যেমন মালটা, আজ থেকে 40 বছর আগে মালটা নামের ফল বাংলাদেশের মানুষ চিনত? আল্লাহ ভাই সব ব্যবস্থা করতেছি। দেখেন আঙ্গুর নাম শুনছি শুরু সময় খামুদুরের কথা দেখছিও না, আর হন আঙ্গুর শুধু খালো বাজারেই পাওয়া যায়, কি খাবে? আল্লাহ তাই খা, সাদাটা ভালো লাগে না কালাটা খা, কালাটা ভালো লাগে না আরেকটা আছে না লাল, লালটা খা। আচ্ছা এইভাবে সিস্টেম করে আমরা সুখ শান্তির জন্য এই ফাইসালাতে করলেন, বলুন এই মালিকটা কে? এই মালিকটার চিনা আমরা দরকার আছে নেই? কবি বলেছেন আল্লাহর কথা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এই কথা কে বলতেছে? আল্লাহ। আল্লাহর কথাটা কবি প্রকাশ করতেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হইয়াছে পর হয়েছি আমি। যেদিন আমার কেউ ছিল না সেদিন ছিল মালিক আল্লাহ। বলুন আমরা যখন মার পেটে ছিলাম
খাবার দাবারের জন্য চাকরি নকরি ব্যবসা বাণিজ্য গৃহস্থী কোন চেষ্টা করুন লাগছে বলুন, এদিন আমরা মালিক কে আছেন? মার পেট থেকে দুনিয়াতে আইসা দুনিয়ার খাবার, শ্রীমঙ্গলের হোটেলের খাবার, মৌলভীবাজারের হোটেলের খাবার আমার পক্ষে সম্ভব হবে না বিদায়। আপনারা আমার মার স্থলে একেবারে বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করে দিয়েছিল কে? কেমন খাবার? কোনো বাচ্চা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার বলেন, বাচ্চাকে কি খাওয়ান? কইলে ক্লোজেন খাওয়াই, মাই বই খাওয়াই। ডাক্তার বলেন, না 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 এগুলি খাওয়াবেন না, বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবেন, কারণ বাচ্চার জন্য মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রয়ে চিনলে না মানে শুন ডাক্তার কি কয়, এমন বাজে দামি দিয়েছি রে বান্দা যার বিকল্প পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই এমন জিনিসটা যিনি দিলেন বলুন এই মালিকটাকে, এই মালিককে খুশি করা বলুন আমাদের দরকার আছে কিনা। বাবারা এই মালিক খুশি করবেন কিভাবে? আসুন বাস্তবে যাই, বাস্তবে যাই। মালিক খুশি করতে গেলে থাকতে হবে আমার নবীর প্রেম নবীর ভালোবাসা, তাহলে মালিক খুশি করা সহজ। আরো থাকতে হবে আমাদের মধ্যে দান খয়রাত, তাহলে মালিক খুশি হবে যার বাস্তব। খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার জীবনে খুলুন, মা ফাতেমার ঘরে তিন দিন হলো গো সুলায়া আগুন জমে না, তিন দিন হলো মা ফাতেমার সুলায় আগুন জ্বলে না। হাসাইন হুসাইন ছোট বাচ্চা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইছে, মা ফাতেমা তিন দিন হলো সুলাই আগুন জ্বলে না। এদিকে আসছে মেহমান, এদিকে আসছে বাড়িতে মেহমান, মেহমানদারি করাও তো সুন্নতে রাসূল, মেহমানদারি করা তো সুন্নতে রাসূল। ডাকতেছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তার স্বামীকে লক্ষ্য করে, স্বামী গো, ও স্বামী হযরত আলী শেরে খোদা এদিকে আসো। আমার অরুণাটা, ফাতেমা বলছেন আমার অরুণাটা বাজারে বিক্রি করে, অরুণাটা বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে আসো, কারণ বাড়িতে মেহমান, মেহমানদারি করা সুন্নত। আমার বাবা বলেছে মেহমানদারি করা সুন্নত, মেহমানদারি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব জীবনী বাজারে গেলেন, লম্বা ঘটনা ছোট করে বলছি, বিক্রি করবেন ফাতেমার করুণা, দাম কত? দাম কত? ছয় দেরহাম, আমাদের টাকা বুঝাই ছয় টাকা। ছয় টাকা বিক্রি করে বাজার করবেন, এমন সময় এক ভিক্ষু ঘেসে হাত বাড়াইলেন, আলী আলী রে আল্লাহর রাস্তে আমাকে কিছু দে, আমার চুলায় আগুন জ্বলে না রে আলী আমাকে কিছু দে। হযরত আলী বলেন, আল্লাহর রাস্তে যদি কেউ হাত বাড়ায় এ হাত খালি দেওয়া যায় না, কিন্তু আমার যে বাড়িতে মেহমান কি করব? কিতাবে শুনেছি রাসূল বলেছে কেউ যদি আল্লাহর রাস্তে হাত বাড়াইলে এ হাতে যদি এক দেয়, একের বিনিময় আমার আল্লাহ তাকে দশ দিবেন, একের বিনিময় তাকে দশ দিবেন। আমার কাছে আছে ছয় টাকা, ছয় টাকা করুণা বিক্রি করেছি, তাহলে আল্লাহর ওয়াদা হলো একের বিনিময় দশ দিবেন, আর আল্লাহর মালিক আল্লাহর হুকুম আল্লাহর বিধান মাইনা। হযরত আলী ছয় টাকা ভিক্ষুককে দান করে দিছে, তাহলে হাত খালি বাড়ির মেহমান, আমরা হইলে ভিক্ষুক কিলে সুযোগ সময় হাসনা। তিন দিন সুলাই আগুন জ্বলে না বাড়িতে মেহমান, ফাতেমার অরুণা বিক্রি করছি বাজার করুম, তুই এইসব আমার কাছে হাত পাকতি। কিন্তু তারা জানে আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা। মাগো মেয়ে লোকেরা, তোমাদের দিকটা গুরুত্ব বেশি। হযরত রাবিয়া বসরির জীবনী, ওনার তিন দিন পেটে খাবার নাই, বহু কষ্ট করে দুইটা রুটি জোগাড় করলেন। এক পাগলা এসে ডাকছে, মাগো ঘরে কে আছো? আমি তো সাত দিন যাবত খাই না। রাবিয়া কয়, আমি খাই না তিন দিন, পাগলা খায় না সাত দিন।
আর যা করছে খোদা, সাত দিনের খোদার তো তাকে দিয়া দেই, দুই রুটি দিয়া কয় আল্লাহ, তুমি না কইছে একটা দিলে দশটা দিবা, আমি রাবিয়া দুইটা দিছি, হিসাবে আমি বিশটা পায়া। একবার আল্লাহ একবার বল, আমরা তো দশ টাকা দিতে চাই না, দশ টাকাও যদি দেই ক্ষুদ্র তিনটা রোমক মারি কামাই করে রাখছি, তোরা লেগা সারাদিন রাস্তা টাকা দিকে দিতে করে বিরক্ত হয়ে গেছি। ভিক্ষুক আইলে নিজেরে প্রশ্ন করেন, তুই যদি ভিক্ষুক হইতে তাহলে কেমন লাগবে? আমি দেখছি বাস স্ট্যান্ডে একটা ভিক্ষুক, এটা একটা পাও সমস্যা, খুশি মনে হাসি দিয়া দোকানদারের কাছে হাত পাতে, আমার আল্লাহর রাস্তে দিবেন যদি কই মাফ করো, মনটা কষ্ট করে দরজার থেকে ফিরে আসে। বাবা ভিক্ষুকের হাত কোনোদিন খালি দিয়েন না, যদি না পারেন টাকা না থাকে তাকে একটা কথা দিয়া হইলেও সান্ত্বনা দিয়েন, বাবা তোমাকে দেওয়া দরকার ছিল, আমার কাছে নাই, অন্যদিন তোমাকে দেব, তাহলে কথা দিয়া হইলেও সান্ত্বনা দিবেন, আল্লাহ খুশি হবে। অবশেষে রাবিয়া কয় দুইটা দিছি, তোমার ওয়াদা সত্য, আমারে বিশটা দিবা, খাইলাম এলে দুইটা অন পাবো বিশটা। মহিলার একিন ইমান কত মজবুত, রাবিয়ার জীবনী বৈশা রয়েছে বিশটা পাইব। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী বাড়ির বড় লোক, এই বাড়ির মহিলা বিশ রুটি বানাইয়া কাজের মেয়ে দিয়া পাঠাইছে, রাবিয়া বলে খায় না তিন দিন হয়েছে, এই বিশটা রুটি দিয়াও, দু তিন দিন খাইতে পারবো। রুটি দিয়ে আইতেছে কাজের মেয়ে, এতে দুইটা রুটি বিশটা রুটি খাইবো, এই এই চিন্তা বিরা কাজের মেয়ে দুইটা রুটি এই কোমরের মধ্যে গুঞ্জা দিয়ে রাখছে, দিয়ে আদরটা নিয়ে দিছে। আপনি বলে তিন দিন ধরে খাইন না, আমরা খালাম মা আপনার রুটি দিছে, রাবিয়া কয় রাখ গুঞ্জা লই, আল্লাহর কথা সত্য, এটা আমারে দিছে না অন্য কারো দিছে, বুঝে লই আমি দুইটা দান করছি, আল্লাহ কইছে এক দিলে দশ দিব, হিসাবে আমি বিশটা ফানা দেখে লই, কয়টা রুটি গলে এক দুই তিন চার উনিশ, উনিশ তো নাই এগারোটা, এই মেয়ে রুটি দিয়ে এগারোটা, আল্লাহ তো কইছে একটা দিলে দশটা দিব, তাহলে দুইটা দিছি, কয়টা কয়টা পাইবো, আল্লাহর কথা সত্য না মিথ্যা, একবার আল্লাহ একবার বলো জানো, আল্লাহ সবকিছু আমাদের জন্য সিস্টেম করে রাখছে, আমরা নিতাম পারতাছি না, তো নিতাম পারতাছি না, আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা আমারে তালাশ করে আমার কথা জিগায়, আমি তো তাদের নিকটে আছি, শুধু নিকটে থাকি না আমি জিগাই, কুচি পুতা আওয়াতা দায় ইজা দান, তোমাদের কোনো দাবি দাওয়া চাওয়া পো আমার কাছে আছে কিনা, যদি থাকে আল্লাহ কি কয় ফালিয়াস্তাজি বুলি ওয়াল ইউমিনু বিলা আল্লাহ মিয়ার শুধু, আমি তোমাদের সব দাবি দাওয়া পরিশোধ করে দিব, আপনাদের সাথে কইতেছে আমরা সব দাবি দাওয়া পরিশোধ করবো, রাবিয়া কয় মানি না, এই বেরি এই তোর রুটি তুই রয়ে যা, আমার ওইলে বিশটা ওই রইলে, আমার ওইটা আবারও রইত না, আমার আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহর কথা সত্য। এবার বাড়িতে বাইরে গিয়ে গাড়ি পাওয়ার এক বা বেরির এত বড় ফেট, বিশ রুটি লাগে, দুই রুটি বাইর কিনা আমার এই রুটির ভিতরে ঢুকাইছে, দুহাই এখন নেন এত রুটি ওই লাগে, বিশ রুটি খাউন লাগে, আঠারোটা হয় না তোমাগো, আঠারোটা খাইবার লেগে না, আমার আল্লাহর কথা যে সত্য, এক দিনে যে আল্লাহ দশ দেয় এটা প্রমাণের জন্য কইছি, বিশটা আমি খাইতাম না, আমি আল্লাহর কথা সত্য প্রমাণ করার জন্য, এবার গণেন, এবার গণতেছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ, এবার ঠিক আছে, লোকেরা রাবিয়া অত তোমার মতো নয় একজন মহিলা গোমা, তবে রাবিয়ার চরিত্রে ভেজাল ছিল না আমরার মধ্যে ভেজাল, রাবিয়া বেপর্দা চলতো না আমরা বেপর্দা, রাবিয়া স্বামীকে কষ্ট দিত না মিথ্যা কথা বলতো না, কিন্তু আমরা মিথ্যা কথা কই, মহিলারা স্বামীর সাথে বেয়াদবি করে আর করতোই না কেন, স্বামী চাকরি করে দ্বিতীয় গ্রেডে, স্ত্রী চাকরি করে নাম্বার ওয়ান গ্রেডে,
আমি ডিউটির থেকে আইছি, মহিলাদের দায়িত্ব রান্না বাড়া, তুমি যেমন ডিউটির তাইছো আমি হয়তো ডিউটির তাইছি, একচেবেলা দিলাম মুড়ি খাইয়া ঘুমায় তুমি। আচ্ছা, এর মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত সুখ হইল না দুঃখ হইল? মন্ডাবীরা খাওয়ানোর সুযোগ পাইল না, তাই খালি মহিলারা দোষ দিয়ে না, মহিলারা একটু সুযোগ দিয়েন। এবার চাকরি করে পয়সাও খাইতে চাইবেন, এবার হাতের ফাঁকও খাইতে চাইবেন, কত আশা করেন না। যারা চাকরি ফিরাইয়ে এরা রান্না বাড়া করবো কেমনে, এরা কত কষ্টই। তবে এ তুলনায় আমরা বাংলাদেশ ভালো আছি, পৃথিবীর বিভিন্ন দেশে যাইয়া দেখেন আমরা বাংলাদেশের মতো এত আরামে নাই। আপনাদের এলাকার মানুষ লন্ডন থাকে, আছে না লন্ডনে? কিন্তু আমরা তো একজনে কামাই করে দশ জনে পয়সা খায়, কিন্তু লন্ডন গিয়া দেখেন কাম না করলে ভাত নাই, ঠিক নিও কামও ডিউটি 8 ঘন্টা না, কয় ঘন্টা ডিউটি করুন লাগে? 12 ঘন্টা। মালদ্বীপ গেলাম, মা পিলে মালদ্বীপ 12 ঘন্টা ডিউটি, রান্নার সুযোগ নাই, হোটেলতে খায়া ঘুমায় তাহে। মালয়েশিয়া গেলাম, মা পিলে 12 ঘন্টা ডিউটি, রান্না করার সুযোগ নাই, হোটেলতে খায়া ঘুমায় তাহে। কোন কোন ফ্যামিলি আছে স্বামীর সাথে স্ত্রীর দেখা হয় না, স্ত্রীর সাথে স্বামীর দেখা হয় না ছুটির দিন ছাড়া, বাবা মারে একসাথে ছেলে মেয়ে দেখে না ছুটির দিন ছাড়া, বাবা কই মা কই ছেলেরা কই থাকত না। এই তুলনায় আমরা বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছি, কি বলেন ঠিক কিনা? প্রশ্ন আসবে, হুজুর আমরা শান্তির কারণ কি? কারণটা কই? একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইব। কারণ হইল এই দেশের প্রতি, বাংলাদেশ পূর্বাঞ্চল পৃথিবীর পূর্বাঞ্চলের প্রতি নবীর একটা সুনজর আছে। নবী বলেছেন মধ্যপ্রাচ্যে সকল নবী রাসূলের জন্ম, পূর্বাঞ্চলে কোন নবী রাসূল নাই, পশ্চিমাঞ্চলে নবী রাসূল নাই, কাজী মধ্যাঞ্চলে সব নবী রাসূল, পূর্বাঞ্চলে ইসলামের কাজ করবেন আল্লাহওয়ালারা, আল্লাহর অলিরা। রাসূল বলেন আমার নাকে পূর্বাঞ্চল থেকে আল্লাহওয়ালাদের জ্ঞান আমার নাকের মধ্যে লাগতেছে। আমার নবী মসজিদে নববী ছাদের উপর দাঁড়াইয়া আমাদের দিকে নাকটা ঘুরাইয়া নাক মুবারক দিয়ে গেরান টানতেন, সাহাবায়ে কেরাম আরজ করতেন ইয়া রাসূলুল্লাহ কিসের গেরান নিচ্ছেন, কো পূর্বাঞ্চলে আমার আল্লাহর ওলিদের গেরান আমার নাকে লাগতেছে, তাই আমি সেই দিকে তাকিয়ে আছি। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ যেই দিকে রাসূল গেরান নাই আমাদের জন্মটা যদি সেই দিকে হতো, কারণ মক্কায় জন্ম হয়েও অনেকে কালিমাওয়ালা নবীর উম্মত হতে পারে নাই, কাফের হয়ে গেছে, নবীর মহল্লায় জন্ম হইয়া আবু জাহেল ইমামওয়ালা হতে পারছে না, কাফের হয়ে গেছে। আর আমরা 3,500 মাইল দূরে 1400 বছর পরে বাংলাদেশে নবীকে একটা নজর না দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। একটা দিলে 10টা, এটা আল্লাহর ওয়াদা, আমরা আখিরি নবীর উম্মত, অন্য নবীর উম্মত আবার একটা দিলে 10টা পায় না, আবার কোন কোন জায়গায় এ নবীর উম্মতের জন্য কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছে বেগয়রে হিসাব, বেগয়রে হিসাব, হিসাব কিতাব নাই এ নবীর উম্মতের, দেন হিসাব ছাড়া, বেগয়রে হিসাব, বেগয়রে হিসাব বুঝেন তো, হিসাব ছাড়া। আছে বলবেন হুজুর আমরা এইভাবে দেয় কে রে, এটার কারণ আমি পাইছি, কারণ আমরা নবীর পরে আর নবী আছে? কোরআনে বলছে নাই ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, নবী হাদিসে বলেছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, নবীর পরে যখন নবী নাই তাহলে এই নবীর উম্মতের পরে আর কোন উম্মত নাই, আমরা হইলাম শেষ শেষ শেষ।
আমরা দেশ যেটার পরে শেষ সন্তান হয় এটা কয় শেষ কারাই না দুলিদারা আমাদের এলাকার ভাষা আঞ্চলিক ভাষা আপনাদের সিলেটে কি কয় যেটা করে শেষ এটাতে শেষ দ্বারা মানে দুলি দ্বারই মানে এটা সর্বশেষ আর নাই কিভাবে আমরা শেষ দেখবেন বাবা এই আঙ্গুলদের হাতে জিগায় চাচা এইটা খুব কইও না এটা আমার শেষ খেলাইলাটা সত্যানরে ভুলতারি এটারে ভুলতারি না আমার নবী বলেন উম্মতের রে আমি তো আমার উম্মতের বলতে পারি না কিন্তু যারা নবীর যুগে ছিল তারাও উম্মত আজকে যারা বসে আছেন আপনারাও উম্মত আপনাদের কথা নবী 1400 বছর আগে কি বলেছেন সাহাবায়ে কেরামদের জীবনীর মধ্যে আসছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাহাবি বাক্য কত ভালো নসিব কত ভালো আমার নবী প্রশ্ন করেন সাহাবীরা ঠিকই বলেছ তবে একটা প্রশ্ন তোমাদের কাছে কি প্রশ্ন তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো বন্ধুদেরকে দেখছো সাহাবীরা বলেন হুজুর আপনার বন্ধু তো আমরা রাসূল বলেন তোমরা আমার বন্ধু না রে তোমরা আমার সাহাবা সাহাবা শব্দের অর্থ হলো সঙ্গী সঙ্গী তোমরা আমার সঙ্গী বন্ধু নয় বলো বন্ধু শুনো আমার বন্ধু কারা রে আজ থেকে 1400 বছর পর 3500 মাইল দূরে রে আমার কথা শোনার জন্য আমার পাগল উম্মত গুলো একটা দিন আমার দেখার সুযোগ হলো না সাহাবীদের সাথেও দেখা পেলো না তারপরেও রাতের গভীরে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে জর্জর করে চোখের পানি ছেড়ে দিবে কেউ কেউ ও আহ করবে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে সাহাবীরা বলেন হুজুর বলেন কি 3500 বছর পর 3500 মাইল দূরে 1400 বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে অত চপ নাকি দেখে নাই আমার নবী বলেন সাহাবীরা রে শুনে রাখো তারাই হবে রে আমি রাসূলের বন্ধু মক্কায় জন্ম হইয়া নবীর বন্ধু হতে পারলো না বাংলায় জন্ম হইয়া নবীর বন্ধু হয়েছেন এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ আর কেউ হতে পারে না বাবারা আসুন এই বন্ধুত্ব কিভাবে আমরা ধরে রাখবো অল্প সময়ে আমি মূল কথাগুলো সামনে নিয়ে আসতেছি তার আগে যা বলেছিলাম